গাড়ী চালকে অভিযোগ করা অনুসরি আজি লিডু পেট্রোল ডিপোত যা নিশা 9 বজাত তেখেতে পেট্রোল ভরাইছিলে আর এই পেট্রোল ভরাই কিছু দূর যাত্রা করার পাছতে তেখেতর গাড়ীত বিসঙ্গতি দেখা দিয়ে আর সেইমতে তেখেতে রাতিপুৱা লিডু পেট্রোল ডিপোত আনি আর গ্যারেজর ব্যক্তিসকলক আনি পেট্রোল গাড়িরপরা উলিয়াই দেখে যে পেট্রোলত পানি সংমিশ্রণ হয়ে আছে। গতিকে লিডু পেট্রোল ডিপোটো যে অবিজ্ঞানসম্মতভাবে যে চলি আছে দীর্ঘদিনের একটা রাইজর অভিযোগ আছে যে লিডু পেট্রোল ডিপোটো পূর্বতে এনে ঘটনা সংঘটিত হয়েছে, পানি উলাই পেট্রোলত পানি উলাইছে, ডিজেলত পানি উলাইছে, বহু গাড়ি এনেকা নষ্ট হয়ে যাওয়া আমি পূর্বতে দেখিলে পাইছো। গতিকে আজি এই যে ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনার মূল বিষয়টাই হয়েছে যে লিডু পেট্রোল ডিপোটো অবিজ্ঞানসম্মতভাবে চলি আছে। গতিকে আমি প্রশাসনক দাবি জানাইছো যেতিয়ালৈকে এই গোটেই ঘটনাটো তদন্ত নহয়, এই তদন্ত নোহোৱা পর্যন্ত এই লিডু পেট্রোল ডিপোটো কিন্তু বন্ধ রাখিব লাগিব। মাৰঘেটা মহকুমা প্রশাসনে হোক বা জেলা প্রশাসনে এই ক্ষেত্রে কিন্তু উচিত ব্যবস্থা গ্রহণ করব লাগিব। আমি যুব ছাত্র পরিষদে এই ক্ষেত্রে আমি দাবি উত্থাপন করেছি। বাইকৰ পানী সোমাই আছে, মই গেজত দেখাইছিলোঁ, গেজত কৈছে পানী উপপাতন সোমাই দোকানৰ পৰা বেলেগৰ ভৰাইছে বুলি শুনিছে, কিন্তু এক সপ্তাহ গৈছে এতিয়া পানী আছে, ষ্টাৰ্ট নলয়, তেল ভৰালে 50 টকা 100 টকা ভৰালে ষ্টাৰ্ট হয়। এতিয়া তুমি এইটো দেখুৰ পৰা ভৰাইছিলা? ইয়াৰ পৰাই দিব বাৰু, ইয়াৰে ঘৰ ওচৰে, ইয়াৰ পৰাই দিব তেল ভৰাওঁ। কমপ্লেইন নাই কৰা? হ্যাঁ, কমপ্লেইন ডিপুত কমপ্লেইন, মই বোলো বৰষুণৰ পৰা বাহিৰত থোৱা শুকান হৈছে বুলি কমপ্লেইন কৰা নাই। অঁ, এতিয়া দেখিলে। Do not forget to like, share and subscribe to the Assam Tribune.